Hello guys. 2020 almost we are end. We're ending today. So everyone, Happy New Year 2021. So 2020 তে আমরা অনেককে হারিয়েছি, অনেক ব্যক্তি তার জব লস করেছে, আমরা পেপার পত্রিকাতে শুনেছি a lot of people, so they have shifted from Dhaka to their villages. কয়েকদিন আগে পত্রিকাতে একটা নিউজ পড়েছিলাম, 30 বছরেও ঢাকা শহরকে আপন করতে পারলাম না। সো 2020 আমাদের জন্য একটা অভিশাপ থাকলেও অনেক কিছু আমরা কিন্তু অর্জন করেছি। আমরা অনেক সময় জানতাম না হাউ টু কানেক্ট টুগেদার অল দ্য উই আর সিটিং ইন দ্য ডিস্টেন্স প্লেসেস। সো দূরত্ব যতই হোক সংযুক্ত থাকুন। সো 2021 আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে আমরা ডিজিটালাইজেশন দিকে যেতে পারি, কিভাবে আমরা অটোমেশনের দিকে যেতে পারি, কিভাবে আমরা টেকনোলজিক্যাল ব্যবহার করে আমরা আরো কাজটাকে সহজ করতে পারি, সময়টাকে কিভাবে সেভ করতে পারি। সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এগেইন। সো আমি আজকে যেটা ডিসকাস করব, সো হাউ হোয়াট হ্যাপেন হ্যান্ড হ্যাপেন ইন দ্য লাস্ট, সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর পাস্ট, নাও উই হ্যাভ টু থিঙ্ক ইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। সো 2021 আমরা কিভাবে আরো ভালো সময় কাটাতে পারি বা কিভাবে আমার গোলটা লক্ষ্যে পৌঁছাতে পারি, এটা নিয়ে আজকে ডিসকাস করবো এবং লাস্টলি একটা ইম্প্রুভমেন্ট কাইজেন শেয়ার করবো আপনাদের সাথে। সো আমরা অনেক সময় গোল সেট করি, গোলটা হতে হবে আমাদের স্মার্ট গোল হতে হবে। স্মার্ট মিনস নট আপনি কোট টাই শু ব্লেজার বিভিন্ন জিনিস আপনি ভেরি হ্যান্ডসাম লুকিং, দ্যাট ইজ নট your smartness. Then smartness means like specific, measurable. আপনি যে কাজটা করছেন সেটা measurable হতে হবে, achievable, then relevant, then time oriented. দ্যাট মিন্স আপনি যে কাজটা করবেন সে কি কাজটা করতেছেন সেটা মেজার করা যায় কিনা, অ্যাচিভ কিভাবে আসতেছে, এটা রিলেভেন্ট কেন আপনার কাজের সাথে, এবং টাইম বাউন্ডটা কতটুকু, সে আপনার এটাকে আপনি কি 2 বছরের টার্গেট নিয়েছেন না কতদিনের টার্গেট নিয়েছেন। তো অনেক সময় যদি অনেকেই যদি টার্গেটটা এই গোলের মতো নেন, আপনি ফুটবলটা দেখতে পাচ্ছেন এই গোলের মতো নেন, তাহলে কিন্তু টার্গেটটা কন্টিনিউসলি ঘুরতে থাকবে আর কি, আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। গোলটা হতে হবে লম্বা গোল আর স্মার্ট গোল হতে হবে, তখনই আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। সো আমি তো একটা ইংরেজিতে একটা প্রবাদ বলে, এ রোলিং স্টোন গেদার নো মস, দ্যাট মিন্স people who are always moving with no roots in one place to another avoid responsibilities and cares. Inversely, a common modern meaning is that a person must stay active to avoid stagnation. আগে যখন আমি যদি এটাকে একটু এই অর্থটা সামারি বলি, আগে যেটা ফিল করা হতো বলতো একটা রুটলেস পিপল, যার কারণে যে শুধু একদিন থেকে যাযাবরের মতো জিপসির মতোই তারা বেদে সম্পদের মতো, তারা আজকে এক জায়গায় বসছে কালকে তারা আরেক জায়গায় যাচ্ছে, তাদের কোনো রুটলেস ছিল না। বাট কারেন্ট যেটা মনে করা হয়, আপনি যদি এই যে পাথরটা দেখতে পাচ্ছেন এখানে, যদি পাথরটা যদি একটা জায়গায় স্টাগন্যান্ট থাকে সবসময়, যদি সেক্ষেত্রে ওখানে মরিচা পড়বে, শ্যালো ধরবে, গাছ ধরে যাবো পরে, দ্যাট মিন্স স্টাগন্যান্ট থাকলে যেটা আছে যে ইনঅ্যাক্টিভ, অলসে হয়ে থাকবেন, আপনি নিজের জীবনে কিছু করতে পারবেন না। দ্যাট মিন্স আপনাকে রোলিং স্টোন, দ্যাট মিন্স পাথরের মতো আপনাকে প্রতিনিয়ত আপনাকে আপনার পজিশন চেঞ্জ করতে হবে, এক পজিশন থেকে আরেক পজিশন, যেন কোনোভাবে শ্যাওলা না পড়তে পারে, আপনার মেধায় যেন কোনো মরিচা না পড়তে পারে, বা কারেন্ট যে সিনারিগুলো আসছে, কারেন্ট যে টুলস গুলো আসছে, আপনি যেন এখান থেকে খুব দূরে না থাকেন। সো আপনাদেরকে সবসময় নিজেকে মুভ করতে হবে এবং নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করতে হবে নিজের সাথে, নিজেকে অ্যাডাপ্ট করার জন্য। সো
six best steps to prepare employee development plan. তো আপনি যদি নিজেকে ডেভেলপ করতে চান, এমপ্লয়ি এডিপি প্ল্যান করতে চান, এমপ্লয়ি ডেভেলপমেন্ট প্ল্যান করতে চান, আমরা সবাই একটা জব করি বা অনেকে জবের জন্য প্ল্যান করতে থাকে। সো সবসময় মনে রাখবেন 70-20-10 রুল। দ্যাট মিন 70% আপনি শিখবেন আপনার জব এক্সপিরিয়েন্স থেকে বা আপনি যে কাজটা করতেছেন এখান থেকে 70% আপনি শিখতে পারবেন। 20% আপনি শিখতে পারবেন আপনার কলিগ থেকে, আপনার বা এমপ্লয়ি থেকে আপনি 20% শিখতে পারবেন, এবং ফাইনাল 10% ফ্রম দ্য এডুকেশন অ্যান্ড ট্রেনিং আর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এই জায়গা থেকে শিখতে পারবেন। দ্যাট মিন 70% আপনি শিখবেন আপনার জব এক্সপিরিয়েন্স থেকে এবং 20% কলিগস থেকে। সো আমাদেরকে যেটা করতে হবে, আমি যদি 2020 প্ল্যান করতে চান, আপনার যে কোম্পানি আপনি জব করতেছেন আপনাকে অ্যালাইন হতে হবে কোম্পানি গোলের সাথে, আপনার পার্সোনাল গোল আছে কিনা। হোয়াট ইজ ইউর ডিজায়ার্ড অর হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন অর হোয়াট ইজ ইউর ক্যারিয়ার অ্যাসপাইরেশন, তো আপনাকে কোম্পানির যে গোল আছে আপনার গোলটা অ্যালাইন হতে হবে আর কি। আদারওয়াইজ অনলি ফর দ্য সেক অফ ডুইং জব ইউ ক্যান্ট অ্যাচিভ ইন দ্য এন্ড অফ দ্য ডেজ। আইডেন্টিফাই গ্যাপ আর নিডস, আপনার যে কোম্পানি গোল এবং আপনার পার্সোনাল গোল যখন আপনি অ্যালাইন হয়ে গেলেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে হোয়ার ইজ মাই গ্যাপ। আইডেন্টিফাই দ্য গ্যাপ আর নিডস, গ্যাপটাকে আইডেন্টিফাই করতে হবে অথবা নিডটাকে আইডেন্টিফাই করতে হবে। তো যখন আপনি গ্যাপটাকে আইডেন্টিফাই করবেন, বি টার্গেট ওরিয়েন্টেড, সো ওকে আমাকে এইগুলো আমাকে ডেফিনেটলি অ্যাচিভ করতে হবে, দিস ইজ দ্য টাইম বাউন্ড। সো আপনি যখন ওই গ্যাপটাকে অ্যাচিভ করবেন এবং টার্গেট ওরিয়েন্টেড হয়ে যাবেন, ব্রিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপরচুনিটি, দ্যাট মিন্স আপনাকে ওই কাজ যখন অ্যাচিভ করে ফেলবেন তখন আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট অপরচুনিটি আপনাকে গ্রিপ করতে হবে। যেটা আগে একটা বলছিলাম, অনেক সময় অনেকেই জব করতে করতে কমফোর্ট জোনে চলে যায়। কমফোর্ট জোন মানে ওকে আমার এই জব তো ভালোই আসছে, আমার আর কোনো টেনশন নাই, যাচ্ছে আসছে, কোনো প্রেশার নাই, ওকে আই উইল নট চেঞ্জ দিস পজিশন, আই উইল বি ইনঅ্যাক্টিভ, আমি একদমই এখানে পড়ে থাকবো, শালার মতো পড়ে থাকবো আর কি। এটা করলে আপনাকে হবে না, আপনাকে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হবে, আপনার কমফোর্টনেসটাকে আবার ডিসকমফোর্ট করতে হবে, আবার ডিজাঙ্গেজ করতে হবে, আবার এত কমফোর্ট যখন চলে আসবেন তখন আবার ডিসকমফোর্টের জন্য যে নতুন চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে আর কি। বিল্ড এফেক্টিভ স্ট্র্যাটেজি, আপনাকে স্ট্র্যাটেজি নিতে হবে কি করবেন, আপনি 10 বছর পরে কোথায় যেতে চান, আপনাকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি করতে হবে। অ্যানালাইজ রেজাল্টস and make the counterparts, so apnake result analysis korte hobe ebong again apnake counterpart nite hobe jabe kibhabe apnar lokkhe poshoben. So only 6 steps you can reach your destination. So ami ekhon ekta jinish ekhane share korbo, jekhon apnara onek shomoy bow lagan, bow দ্যাট মিন্স ফুলের মধ্যে দেখতে বউ গার্মেন্টসে যারা জব করেন তারাই বুঝবেন, এসপেশালি টাওয়েল বা কমফোর্টার ফ্যাক্টরিতে এগুলো বেশি ইউজ করা হয়, বউটা ইউজ করা হয় প্যাকিংটাকে সুন্দর করার জন্য, বা কোনো বার্থডে গিফটের ফলে দেখবেন সুন্দর করে একটা বউ একটা ফুল টাইপের লাগানো হয় এটা আর কি। তো দেখা যাচ্ছে যে বউ লাগানোর জন্য আগে একজন অপারেটারের সময় লাগত 65 সেকেন্ড টু 70 সেকেন্ড আর সামটাইমস 60 সেকেন্ড যদি খুব স্কিল হয়। তার ক্যাপাসিটি ছিল 55 পিসেস পার আওয়ার একজন অপারেটারের, বা সামান্য একটা ইনোভেশন বা একটা কাইজেন বা একটা কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট করে একটা অ্যাটাচমেন্ট ইউজ করে এটাকে 300 পিসে ক্যাপাসিটিতে সম্ভব। সো আমরা লেটস সি অন ভিডিও হাউ দ্য সিস্টেম অর অ্যাটাচমেন্ট কুড এনহ্যান্স দ্য টার্গেট ফ্রম 55 টু 300 পিসেস। সো আমি একটা ভিডিও আপনাকে শেয়ার করি, আপনার তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবেন এখানে আর কি। সো ভিডিওটা দেখলে আর একটু ক্লিয়ার হবে যে কিভাবে এখানে আসলে ক্যাপাসিটিটা এনহ্যান্স করা যায়। লেটস সি দ্য ভিডিও।
সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কি সামান্য একটা অ্যাটাচমেন্ট, যেখানে আপনার ফিঙ্গার মোশন, হ্যান্ড মোশন, ফিঙ্গার মোশন এবং লেগ, অল আপনার অ্যাক্টিভিটি সিক্স সেন্স দেখবেন যে অল দ্য মোশন সেখানে কিন্তু ইউটিলাইজ করা হয়েছে। তো লাস্টলি আপনাদেরকে বলবো, যার যার পজিশন থেকে যে যেখানে আছেন, প্লিজ টেক লার্নিং ফ্রম ইউর পাস্ট মিস্টেক্স ফ্রম 2020 অ্যান্ড অ্যাপ্লাই দোজ সিক্স টেকনিক্স ইন 2021। সো হোয়ার ইজ মাই গ্যাপ, হোয়ার আই ক্যান টেক দ্য লার্নিং দ্যাট কাইন্ড অফ গ্যাপস, হু ক্যান হেল্প মি, হোয়ার ইজ মাই মেন্টর, হোয়াট কাইন্ড অফ ট্রেনিং ইজ রিকোয়ার্ড ফর মাই ডেভেলপমেন্ট, অ্যান্ড হোয়ার আই ওয়ান্ট টু সি আফটার 5 or 10 years, দেন ইউ ক্যান স্টার্ট ইউর জার্নি টু অ্যাচিভ দোজ ফ্যান্টাসি। সামটাইমস উই হ্যাভ টু সি সাম ফ্যান্টাসি অ্যান্ড নট বাই বেসিক্যালি সামটাইমস উই কল এ ডে ড্রিমার, বাট ডে ড্রিমার্স ইজ রিকোয়ার্ড অ্যান্ড বেসড অন দ্য ডে ড্রিমার্স ইউ হ্যাভ টু ওয়ার্ক অল দ্য আইডেন্টিফাইং গ্যাপ পয়েন্টস অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই দোজ টেকনিক্স। সো থ্যাংক ইউ।